অরুণ যেভাবে জেদ করছে, নাগানন্দা যদি চলে যায় মুনিস্বামী তাহলে কি হবে এখানে? কোনো চিন্তা করবেন না, আপনি আসুন না। উনি এখানে থাকলে ওনার তপস্যার সুবিধে হবে। উনি ঠিকই বলছেন। হ্যাঁ অরুণ, আমি এখানেই থাকব। ভৈরবী যাতে এখানে পুজো করতে পারে সেই জন্যই তো আমি চেষ্টা করছি যাতে উনি আমাদের বাড়িতে যান, কিন্তু উনি তো আসতেই চাইছেন না, কি করি এখন? উনি এখানেই থাকুক, তুমি যাও অরুণ। না না, আপনাকে আসতেই হবে, দেখুন প্লিজ। ঠিক আছে, অরুণ যখন এত করে বলছে আপনি বরং যান ওর সঙ্গে। হ্যাঁ শুন না, আউট হাউসটা তো পরিষ্কারই আছে। নাগানন্দা যে আউট হাউসে রয়েছেন সেটা অরুণকে কেন বললে? আমি কিছুই বলিনি। তুমি না বললে অরুণ জানলো কি করে? মুনিস্বামীকে একা ছেড়ে এসেছি, যদি কেউ ওর ব্যাপারে জেনে যায় তাহলে? অরুণ গেল কেন ওখানে আমাকে সত্যিটা বলো গঙ্গা, কোনো কিছু লুকিও না এখন, তাহলে আমরা কোনো কিছুর একটা ব্যবস্থা করতে পারবো। আসলে ভৈরবী পুজো করবে বলেছিল তাই আউট হাউসের দরজা খুলতে বলেছিল। এটা আগে কেন বললে না গঙ্গা? ওটা অরুণ সামনে ছিল তাই বলতে পারি। ওই ভৈরবী নিশ্চয়ই এখন কোনো ষড়যন্ত্র করছে, সত্যিটা আমি জেনেই ছাড়ব। না না মাধবী, ওদের ছেড়ে দে, ওরা যাক। ওই মুনিস্বামীর কাছ থেকে আমরা কিছুই জানতে পারিনি, ওদের পেছন পেছন গিয়ে ওরা কোথায় যাচ্ছে সেটা আমরা জেনে নি। সেটাই ঠিক হবে তাহলে। তুই এখানেই থাক, আমি ঘুরে আসছি। আমি তো এখানে এসেছিলাম শুধুমাত্র আপনাকে বাঁচাবো বলে, কিন্তু ওখানে যেরকম পরিস্থিতি ছিল সেই জন্য আমার এত দেরি হলো। আপনার সমস্ত কথাবার্তা শুনে আপনি কেমন বদলে গিয়েছিলেন বলে ভেবেছিলাম। আমি এখনো নন্দিনীর সাথেই আছি, যে কোনো পরিস্থিতিতেই আমি বদলাবো না। চলুন। কেউ পেছনে আসছিল মনে হলো, কেউ নেই, নিন চলুন। নন্দিনী বাবা, তুমি চলে এসেছো।
তোমার কোনো অসুবিধে হয়নি তো? ওরা তোমাকে কোনো কষ্ট দেয়নি তো? তোর বোনের ব্যাপারে সমস্ত সত্যিটা জানবার জন্য ওরা আমাকে বেঁধে রেখেছিল, কিন্তু আমি সত্যিটা বলিনি। ঠিক সময়ে ভৈরবী এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে এলো। ভৈরবী শুধু তোমাদের নিয়ে আসেনি, ও নাগানন্দাকে সাথে নিয়ে এসেছে। নরসিমা নায়ক, তুই এখানেই আছিস? হ্যাঁ, তাই তো, তুই আসবি বলেই আমি অপেক্ষা করেছিলাম। আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম, এইবার তুই জালে জড়িয়ে পড়েছিস। আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম, এইবার তুই জালে জড়িয়ে পড়েছিস। এই পার্বতীকে তুই আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলিস। যতক্ষণ না আমি তোকে শাস্তি দিতে পারছি, আমার রাগ কিছুতেই কমবে না। আর তুই নিজের থেকেই আমার কাছে এসে ফেঁসে গেছিস। কে কার হাতে ফেঁসে গেছে সেটা কি তুই নিজের চোখে দেখতে চাস? তুই আমাদের নাগ বংশের অপমান করেছিস, তার প্রতিশোধ নেব আমরা। তুই আমাদের দুজনকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছিলি, আজকে তোকে মেরে ফেলতে এসেছি। মঙ্গলমুখী দে আমরা কিছু করি না বলে পার্বতী তোকে এমনটা বানিয়ে দিল, কিন্তু ধর্মের বন্ধনে আটকে না গিয়ে আমাদের কার্কটাক বংশের জন্য কাজ করাটা আমাদের অবশ্য কর্তব্য। এখনই তোর শিরচ্ছেদ করে নাগ দেবতাকে উপহার হিসেবে অর্পণ করব।
অমলনাথ, এটা কি তুই যে আমাকে আটকালো? হ্যাঁ আমি, আমি আটকেছি। আমি আর তুই বন্ধু, তুই কেন ওদের জন্য আমার সাথে লড়ছিস? তুই আমাকে মারলি আর আমি তোকে ছেড়ে দেব? আমি তোকে মারলাম, কি বলছিস তুই? তোর ব্যাপারে নন্দিনী না কোনো ভাবে জানতে পারে, সেই জন্য তুই আমায় বিনাশ করলি? আমি তোর বিনাশ করিনি। মিথ্যে কথা বলবি না। পরমজ্যোতি মুনির কাছে আমাকে রাস্তা থেকে সরিয়ে তুই নিরাকার তন্ত্রবিদ্যাটা শিখেছিস, আর সেই তন্ত্রবিদ্যার ব্যবহার করে তুই জঙ্গলের দেবীর মন্দির থেকে কালচক্র চুরি করেছিস। শুধু এইটুকুই নয়, তোর ব্যাপারে আমি যা কিছু সত্য জানি সেই ব্যাপার আমি যাতে কাউকে না বলতে পারি সেই কারণে তুই আমাকে মেরে ফেললি। যা হয়েছে সেই ব্যাপারে কিছুই জানিস না, এই ভাব দেখিয়ে তুই পালাচ্ছিস। আমি পুরুষোত্তম নাম গ্রহণ করার পর তোর সঙ্গ করেছিলাম, আমি ওই সমস্ত গুরুত্বপূর্ণ তন্ত্র শিখেছিলাম, এটাই সত্যি। কিন্তু তুই যেমনটা বলছিস, আমি কালচক্র অধিকার করিনি আর আমি তোকে হত্যাও করিনি। যা করেছিস তুই করেছিস। তুই আমায় বিশ্বাস কর, আমি এসব করিনি। তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে তুই তো নিরাকার বিদ্যার দিব্যি দিয়ে বল। শোন, আমি আমার অধিগত মায়া বিদ্যার দিব্যি রেখে বলছি, আমি কোনোভাবেই তোর বিনাশ করিনি। যে যেই বিদ্যাটা অর্জন করে থাকে সে কখনো সেই বিদ্যার দিব্যি দিয়ে মিথ্যে কথা বলে না, কিন্তু আমি দিব্যি দিয়ে বলছি, আমি তোকে যা বলেছি সবই সত্যি, আমায় বিশ্বাস কর। বিশ্বাস করলাম। নন্দিনী, নিরাকার তন্ত্র বিদ্যাটা পুরুষোত্তম একা শিখেছে বলে আমার যে ধারণা ছিল তা ভুল। ওই তন্ত্রবিদ্যা জানে এরকম আরো কেউ আছে। পুরুষোত্তম কালচক্র নেয়নি, ওই কালচক্র কে নিয়ে পালিয়েছে সেটা আমি জেনে বলবো। বন্ধু, আমার উপরে থাকা তোর সন্দেহটাকে আমি এবার শেষ করে দিলাম, তবে এই মুহূর্তে আমাকে আমার প্রতিশোধটা নিতেই হবে। নাগবংশের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি হিসেবে আমাকে প্রতিশোধ নিতেই হবে, সেই জন্য তুই মাঝখানে না থেকে এখান থেকে চলে যা। আমি এদের সর্বতোভাবে সাহায্য করব বলে কথা দিয়েছি, তুই কোনোভাবেই এদের কোনো কষ্ট দিবি না। তুই যদি আমার এই কাজে বাধা হয়ে দাঁড়াস আমাকেও তোকে শত্রু বলে মেনে নিতে হবে। যা যা করতে পারিস করে দেখা, আমাকে না পেরিয়ে এদের তুই কিচ্ছু করতে পারবি না। করে দেখাবো আমি। তুই এখন আমায় আটকে দিলি, কিন্তু তুই আমাকে সর্বক্ষণের জন্য আটকাতে পারবি না কিছুতেই, এই কথাটা মনে রাখিস তুই। এখনো পর্যন্ত আমার মহাধুরন্ধর শত্রুদের থাকার জায়গা আমি খুঁজে যাচ্ছিলাম, এখন সেই জায়গা আমি খুঁজে পেয়েছি। ওদের কোনো না কোনো দিন শেষ করে কার্কটাক বংশের উদ্দেশ্য আমি পূরণ করবই। বাবা, ও এমনটাই, চেহারার দিক থেকে ও মঙ্গলমুখী অবতার বলেই
আমার কাছ থেকে ওর কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। আপনি কি বলছেন সেটা বুঝতে পারছি না। কার কোটাক বংশে জন্ম নিলে কেউ মঙ্গলমুখীদের কিছু করতে পারে না বলে শাস্ত্রে লেখা আছে। সেই জন্য পার্বতী নিজের বরকে অর্ধনারী বানিয়ে দিয়েছে। পার্বতী নিজের বরকে যতই মঙ্গলমুখী বানিয়ে দিক না কেন, আমি কিন্তু কোনোভাবেই ওকে ছাড়ব না। তাতে আমি নাগ বংশের ধর্ম থেকে বিচ্যুত হলেও সেটাকে আমি গ্রাহ্য করি না। আমি ওকে শেষ করেই ছাড়ব। সেটা তো আপনাদের মাঝখানে সমস্যা, আমি শুধু জানতে চাই নন্দিনীর রক্তের সম্পর্কের বোনের পরিচয়। বলুন নন্দিনীর বোনকে, বলুন আমাকে। কি বলছেন আপনি, নন্দিনীর বোন আছে? হ্যাঁ, নন্দিনীর একটা বোন আছে। নন্দিনীকে একমাত্র ওর ভাই অথবা ওর বোন মারতে পারবে। সেই কারণে ওই নন্দিনীর বোনকে আমি সে কবে থেকে খুঁজে বেড়াচ্ছি। নন্দিনী আর অন্য কেউ নয়, তোরই নিজের দিদি। তুমি এভাবে কি ভাবছো কি গঙ্গা? নন্দিনীর বোনের ব্যাপারে তুমি কিছু জানো? তুমি এভাবে কি ভাবছো কি গঙ্গা? নন্দিনীর বোনের ব্যাপারে তুমি কিছু জানো? চুপ করে থেকো না গঙ্গা, কথা বলো, কিছু জানলে সেটা বলো। না, ওর বোনকে আমি সত্যি জানি না। ওর ব্যাপারে তুমি যেভাবেই হোক খোঁজ নাও। গঙ্গা, গঙ্গা! নন্দিনীর বোনের পরিচয় আসলে কি সেটাও না বললেও চলবে, আমি ঠিক খুঁজে নেব। ও কোথাও থাকলে সেটা খুঁজে বার করে নন্দিনীর গল্পটা আমি শেষ করে ফেলবো। নাগানন্দা আমার বোনকে খুঁজে আমাকে শেষ করবে বলে প্রতিজ্ঞা করে গেছে, আর আমি চুপ করে থাকতে পারবো না। গঙ্গা ওদের সাথেই আছে, গঙ্গাই আমার বোন, সেটা ওরা জানতে পারলে গঙ্গার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর গঙ্গার যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি গঙ্গার কাছে গিয়ে সমস্ত কথা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গঙ্গাকে নিয়ে চলে আসি। যে যতই বলুক গঙ্গা মানবে না, ও আপনার কোনো ক্ষতি করবে না। এখন গঙ্গাকে কি করে বাঁচাবো? গঙ্গাকে জানালে অসুবিধা হতে পারে। যতক্ষণ গঙ্গার হাতে ভৈরবের আংটি রয়েছে, ও যে নাগ বংশেরই একজন সেটা কেউ ধরতে পারবে না। যদিও গঙ্গা যে নন্দিনীর বোন সেটা যদি ওরা জানতে পারে, তাহলে ওরা গঙ্গাকে ব্যবহার করে নন্দিনীকে মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু ওরা গঙ্গাকে কোনো রকম কষ্ট দিতে পারবে না। আচ্ছা, আর গঙ্গাকে নাগানন্দা কোনো রকম ক্ষতি করবে না সেটা বুঝলেও আমরা নাগানন্দাকে কোনোভাবেই ছাড়তে পারি না। ওকে এখনই শেষ করে দেওয়া উচিত। নাগানন্দা যদি সাধারণ মানুষ হয় তাহলে ওকে আমি শেষ করে দিতে পারি, কিন্তু ও তো নিরাকার তন্ত্রবিদ্যা শিখে থাকা একজন। ওকে অত সহজে শেষ করা যাবে না, সঠিক সময় এলেই শেষ করা যাবে, আর সেই সময় এলেই নাগানন্দাকে শেষ করতে পারবো। তাই এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। রঙ্গনায়কী যখন কিছু বলছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। নন্দিনী, মুনির স্বামী, রঙ্গনায়কী মায়ের কথায় আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে মাধবী, নাগানন্দা, ওরাও বলল নন্দিনীর নাকি কোনো বোন আছে। ওদের কথায় এখন আমার মনে হচ্ছে হয়তো এটাই সত্যি, আর ওদের কথা মতো
আমি যদি নন্দিনীর নিজের বোন হই এটা হওয়া কি সম্ভব? এরকম কোনোদিন হতে পারে না। বাবাকে, আমার নিজের শ্বশুর মশাইকে দুজনকেই মেরেছে ওই নন্দিনী। ও আমার নিজের দিদি কিছুতেই হতে পারে না। এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে। যতক্ষণ না তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করবে ততক্ষণ আমি কিচ্ছু বলবো না। তুমি আসলে কে সেটা একজনই ঠিক করতে পারে, তিনি হলেন এই মন্দিরের দেবী। তখনই তুমি জানতে পারবে। কাল সকালে রঙ্গনায়কী মায়ের কাছে গিয়ে এই ব্যাপারে আমাকে কথা বলতে হবে। গঙ্গা, কি গো, তুমি তো ওখানে আমাকে খাবার দিতে এলে না, এখানে একা বসে বসে কি এত চিন্তা করছো? কিছু না গো, অন্য চিন্তায় তোমাকে খাবার দিতে ভুলে গেছিলাম গো। চলো খাবার দিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, তুমি গিয়ে খেয়ে নাও এবার। আমার খিদে নেই, পরে খেয়ে নেব আমি। যে মানুষটা তুমি কোনোদিন হতে চাওনি সেই মানুষটাতেই পরিণত হচ্ছে। তোমাকে আমি কতবার বুঝিয়েছি বলো তো গঙ্গা, কিন্তু আজকাল তুমি কোনো কথাই শোনো না আমার। তোমার এই কাজকর্মের পরিণতি যে কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। গঙ্গা, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু মন্দিরে যাচ্ছি। তাহলে এবার চলো, আমি তো অফিস যাচ্ছি, তোমার রাস্তা নামিয়ে দেবো। না, তুমি তোমার মতন যাও, আমি ঠিক চলে যেতে পারবো। আরে আমি তো রেডি হয়ে আছি, চলো না, যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেবো, চলো। আমি হেঁটে যাবো বলেই ভেবেছি, তুমি যাও আমি ঠিক চলে যাবো। তুমি যে আসবে সেটা আমি জানতাম গঙ্গা, কোনো না কোনো দিন তোমার মন বদলে যাবে সেটা আমি জানতাম। আমার বিশ্বাস সঠিক ছিল। আমি শুধু একটা কথাই জানতে এসেছি, আপনারা সবাই বলেছিলেন আমি নন্দিনীর বোন, কিন্তু আমি আপনাদেরকে বিশ্বাস করিনি। কিন্তু এখন আপনার কাছে এসে জিজ্ঞেস করার পরিস্থিতি এসেছে। আমার কাছে কিছু না লুকিয়ে বলুন আপনি। গঙ্গার আঙুলে যে আংটিটা ছিল সেটা তো আমি দেখতে পাচ্ছি না। বলুন, আমার আর নন্দিনীর কি সম্পর্ক? আমি কি সত্যিই নন্দিনীর নিজের বোন? গঙ্গা নিজের মুখে জিজ্ঞেস করছে তো, কিছু না বলে চুপ করে আছেন যে, কি হয়েছে সেটা বলুন। গঙ্গাকে সত্যিটা বলুন আপনি। সত্যি কথা বলুন, আমি কি নন্দিনীর নিজের বোন? না, তুমি নন্দিনীর বোন নও। তুমি মাধবদার মেয়ে।
তোমার ব্যাপারে আমি যেটা বলেছিলাম সব মিথ্যে। তোমার সাথে নন্দিনীর কোনো সম্পর্কই নেই। তুমি আলাদা, ও আলাদা। কেন এমন মিথ্যে কথা বলছেন আপনি? না মনিস্বামী, আমরা যদি কিছু বলি ও কিছুই বোঝার চেষ্টা করবে না, তা আমি বুঝে গেছি। এরপরে ওকে সেই একই মিথ্যে বারবার কেন বলবো? গঙ্গাকে সত্যিটা জানিয়ে দিই। নন্দিনী যে আমার মেয়ে সেটা জেনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু যখন তুমি নন্দিনীকে মেরে ফেলার জন্য আমার কাছেই এলে সাহায্য নিতে, তখন তোমার মন বদলানোর জন্য তুমি যে নন্দিনীর বোন সেটা আমি বলেছিলাম, যাতে তুমি আমার কথা পুরোপুরি বিশ্বাস করো। মনিস্বামী আর নন্দিনীকে সেই একই মিথ্যা বলতে বললাম, কিন্তু সবাই এত কিছু বলল তাও বিশ্বাস করলে না। তাই আমি তোমাকে আর মিথ্যে বলতে চাই না। তোমার আর নন্দিনীর কোনো সম্পর্ক নেই, আমি তো তোমাকে সত্যিটা বলে দিলাম। তার বদলে তোমার কাছে শুধু আমি একটাই সাহায্য চাইছি। নন্দিনীকে মেরে ফেলার তোমার যে উদ্দেশ্যটা রয়েছে সেটা মুছে ফেলো। আমি নন্দিনী নিজের বোন না সেটা জানতে পারার পর আমার মন এখন সত্যি শান্তি পেয়েছে। কিন্তু শুনুন, আপনি যাই বলুন না কেন, আমি আমার বা আমার পরিবারের কারোর মন বদলাতে পারবো না। নন্দিনীকে শেষ করবই আমি। আমাকে কেউ আটকাতে পারবে না। গঙ্গা, গঙ্গা নিজের মন বদলে আসবে বলে অপেক্ষা করছিলাম, ওর সন্দেহ হওয়ায় সত্যিটা যখন জানতে এলো নিজেই, তখন কেন ওকে ঘুরিয়ে বললেন আপনি? গঙ্গাকে আমি ও যে নন্দিনীর আপন বোন সেটা বলবো বলে কত ভাবলাম, কিন্তু গঙ্গার হাতে আমার দেওয়া ভৈরবের আংটিটা দেখতে পাইনি, তাই সেটা জানার পর মিথ্যেটা বলবো বলে ঠিক করে ফেললাম। গঙ্গার হাতে ওই আংটিটা নেই বলে গঙ্গা যে নাগবংশেরই একজন সেটা যদি নাগানন্দা জানতে পারে, তখনও গঙ্গাকে নিজের করে নেবে আর নন্দিনীকে শেষ করার যদি উপায় খুঁজে নেয়। গঙ্গা নন্দিনীর ওপর ভীষণ রেগে থাকে, তাহলে মাধবী আর নাগানন্দা গঙ্গাকে কোনো সন্দেহ করবে না। ওরা যেন কোনোভাবেই সন্দেহ না করতে পারে গঙ্গা যে নন্দিনীরই আপন বোন সেটা লুকিয়ে রাখতে হবে। তার জন্য এত বড় মিথ্যে কথা বলাটা কি ঠিক হলো? এটা শুধু আমি ভৈরবের ভরসাতেই করলাম, আর ভৈরব যে ওদের বাঁচাবে তারই ভরসায় আছি। ওই ভৈরবই নন্দিনী আর গঙ্গার মিল করিয়ে দেবে। গঙ্গায় আংটিটা পড়লে ওর যে কোনো ক্ষতি হবে না এটাই রঙ্গনায় কিমা বলেছিলেন, কিন্তু গঙ্গায় আংটিটা পড়বে না বলে খুলে ফেলে দিল। এখন আমি কি করব? আবার এই আংটিটা গঙ্গাকে কি করে পরাবো? যে কোনো ভাবে পরাতে হবে। Thank you.
কার আংটি? আমি যা প্রশ্ন করব তার একদম সোজা সাপটা উত্তর দাও। হ্যাঁ বলবো বলবো। এই আংটিটা তোমার কাছে কি করে এলো? এটা এটা রঙ্গনায় কি মা দিয়েছিলেন? উনি কেন তোমাকে এই আংটিটা দিলেন? উনি আংটিটা গঙ্গার হাতে পড়াতে বলেছিলেন। এই আংটিটা পড়লে গঙ্গার কোনো ক্ষতি হবে না বলেছিলেন। তাহলে গঙ্গাকে না পড়িয়ে তুমি কেন পড়েছো এটা? আমি পড়িয়েছিলাম। এটা রঙ্গনায় কি মা দিয়েছে জানতে পারার পরে গঙ্গা এটাকে খুলে ফেলেছে। বাচ্চা মেয়েটার কথাটা সত্যি হলে আমি গঙ্গার মাথায় যখন হাত রেখেছিলাম তখন এই আংটিটাও পড়ে ছিল মনে হচ্ছে। গঙ্গা নাগ বংশে সেটা যাতে জানাজানি না হয় রঙ্গনায়কই মন্ত্র পড়ে আংটিটা ওকে দিয়েছে। আমি ঠিকই ধরেছি গঙ্গা পার্বতীর মেয়ে হতে পারে। আর একবার গঙ্গার মাথায় হাত রেখে সন্দেহটা আমাকে দূর করতে হবে। নাও এই আংটি। ভাবলাম উনি হয়তো কিছু জিজ্ঞাসা করবেন, কিছু না জিজ্ঞাসা করে আংটিটা হাতে দিয়ে চলে গেলেন। মাধবী, আমি গঙ্গাকে এখনই দেখতে চাই। কি ব্যাপার বলুন? গঙ্গাই হলো আমি যাকে খুঁজছি, নন্দিনীর বোন। আপনি তো ওর মাথায় হাত দিয়ে সেদিনই বললেন যে ও নয়, তাহলে সন্দেহ কেন? আমি সেদিন পরীক্ষা করে দেখার সময় রঙ্গনায়কই যুক্তি দিয়ে একটা কাজ করেছে। কি করেছে ও? গঙ্গার কাছ থেকে যাতে আমি সত্যিটা জানতে না পারি রঙ্গনায়কই দেবসেনার সাহায্যে একটা আংটি দিয়েছে। ওই আংটি পড়ে থাকার কারণে আমি পরীক্ষা করে দেখার সময় ও সত্যিই নাগবংশের কিনা সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। ওই আংটিটা রঙ্গনায়কই দিয়েছে বলে জানতে পেরে ও নিজের হাত থেকে আংটিটাকে খুলে রেখেছে। এখন যদি গঙ্গাকে পরীক্ষা করে দেখা যায় সত্যিটা কিন্তু জানা যেতে পারে। কিন্তু গঙ্গা তো এখন বাড়িতে নেই, কোথায় যেন বেরিয়ে গেল। গঙ্গা গিয়ে যদি একবার রঙ্গনায়কের সাথে দেখা করে তাহলে গঙ্গার সত্যিটা কি সেটা রঙ্গনায়কই বলে দেবে। গঙ্গাই যে নন্দিনীর আসল বোন সেটা যদি ও একবার জানতে পারে তাহলে ও নিশ্চিতভাবে নন্দিনীর পক্ষ নেবে, আর তারপরে আমাদের কোনো যুক্তি কোনো কাজেই আসবে না। আমাদের এক্ষুনি গঙ্গা কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে, এই মুহূর্তে। চল। কোথায় যাচ্ছেন? তুমি কোত্থেকে ফিরছো গঙ্গা? আমি রঙ্গনায়কী মায়ের বাড়ি থেকে ফিরছি। আমি নন্দিনীর বোন হই, আমাকে রঙ্গনায়কী মা বলেছিলেন। তখন আমি বিশ্বাস করিনি। কাল যখন আপনারা নন্দিনীর বোনের ব্যাপারে কথা বলছিলেন তখন আমার মনে হয়েছিল এটা সত্যি হলেও হতে পারে, আর এটা সত্যি কিনা জানার জন্য আমি গেছিলাম ওনার কাছে। কি বলেছে রঙ্গনায়কী? উনি বললেন আমি নন্দিনীর বোন নই, আমি নন্দিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে আমার মন বদলানোর জন্য উনি মিথ্যে বলেছিলেন। আমি প্রার্থনা করছিলাম যাতে আমি নন্দিনীর বোন কোনোভাবেই না হই। ভগবান আমার প্রার্থনা শুনেছেন, এখন আমার মন শান্তি পেয়েছে। আমার নন্দিনীর থেকে প্রতিশোধ নেওয়াতে এখন আর কোনো বাধা নেই। আমাকে আশীর্বাদ করুন। তোর উপর আবার আশীর্বাদ সব সময় আছে।
রঙ্গনায়কের সঙ্গে দেখা করতে গিয়েছিলি, কিন্তু আর দেখা করতে যাবি না। তার কারণ হলো, ও আগের মতো রঙ্গনায়কী আর নেই। নন্দিনী ওর মেয়ে সেটা জানতে পারার পর নিজের মেয়ে নন্দিনীর জন্য ও যা কিছু করতে পারে। ঠিক আছে, তুমি ভেতরে যাও। গঙ্গার মাথায় হাত রেখে দেখলেন তো, কি জানতে পারলেন? আমি যেমন সন্দেহ করেছিলাম, ওই হলো নন্দিনীর বোন। নন্দিনীর বোন আসলে কে, এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল। নন্দিনীকে শেষ করবার সময়টা এখন হাতের কাছে চলে এসেছে। গঙ্গার কথা মাথায় না রেখে নন্দিনীর বোনকে সেটা খুঁজে বেড়াচ্ছিলাম, আর এখন গঙ্গাকে সামনে রেখে নন্দিনীর অস্তিত্ব মিটিয়ে ফেলতে হবে। গঙ্গাকে ব্যবহার করে নন্দিনীকে কিভাবে শেষ করা যায় সেটা বলুন। গঙ্গাকে সামনে রেখে কিভাবে নন্দিনীকে শেষ করতে হবে সেটা আমি বলছি। ততক্ষণ পর্যন্ত গঙ্গা যেন চোখের আড়ালে না যায়, আমাদের চোখের সামনেই যেন থাকে। গঙ্গার ব্যাপারটা আমি দেখে নেব। এখন রঙ্গনায়কই আমাদের কনফিউজ করে দিতে চাইছে যে নন্দিনী গঙ্গার বোন নয় এই কথা বলে। আরও সত্যি কথা বলতে চাইলেও গঙ্গাকে সত্যি কথাটা বলতে পারবে না। কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমান, অন্য কোনো রাস্তা দিয়ে গঙ্গাকে নিজের মুঠোয় আটকে রাখার কোনো না কোনো চেষ্টা করবেই ও। তার আগে সুযোগ বুঝে আমরা গঙ্গার হাত দিয়ে নন্দিনীকে শেষ করে ফেলব। তার জন্য আমাদের কি করতে হবে সেটা তাড়াতাড়ি ঠিক করুন। গঙ্গাকে বাঁচাতে হবে বলে গঙ্গা যে নন্দিনীর বোন নয় সেটা বলে পাঠিয়ে দিলাম। আপনি ঠিক কথাই বলেছেন, এরকম পরিস্থিতিতে গঙ্গাই যে আমার বোন সেটাও না জানাই ভালো। সঠিক সময়ে গঙ্গা নিজেই জানতে পারবে যে সত্যিটা কি। আমি থাকতে সেটা কখনোই হবে না। তোরা সবাই মিলে আমাকে বোকা বলে ভেবে থাকতে পারিস, কিন্তু আমি আসলে তোদের সবাইকে বোকা বানিয়েছি। তোরা কখনোই আমাকে বুঝে উঠতে পারবি না। এই তোর এই মেজাজ অন্য কাউকে আর অন্য কোথাও গিয়ে দেখাগে যা, এখানে নয়। আমাকে যদি মেজাজ দেখাস তোকে শেষ করে দেব। বিনাশ কর দেখি। না ভৈরবি, তোমার শক্তি নষ্ট করো না। ঠিক কথা, আমাকে হারাবার শক্তি যে তোদের নেই সেটা ভালোভাবেই বুঝে নিয়েছিস। তোকে ওর প্রশংসা করতে হবে না। তুই এখানে কেন এসেছিস সেটাই বল। এতক্ষণ পর্যন্ত আমায় অন্ধকারে রাখা, লুকিয়ে থাকা রহস্যটা এখন আমি সম্পূর্ণটাই জানতে পেরেছি। গঙ্গার কাছে ও যে আসলে তোর মেয়ে নয় এই সত্যিটা সেটা বিশ্বাস করালি। সত্যিটা বলার বদলে তুই আমাদের ধাঁধায় ফেলবি বলে, মিথ্যে বলে আমাদের কাজ সহজ করে দিয়েছিস। তুই আর কোনোভাবেই গঙ্গাকে নিজের দিকে ঘোরাতে পারবি না। ও আমার পক্ষেই থাকবে, ওকে সামনে রেখেই আমি এবার আমার খেলা শুরু করব। গঙ্গার কোনো ক্ষতি তুই করবি না। গঙ্গার যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। তুই যা পারিস করে নে না, কিন্তু
একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, গঙ্গার প্রাণটা রয়েছে এই আমার হাতেই। আমার মন যদি চায় ওরে যে কোনো সর্বনাশ আমি করে ফেলতে পারি। তো লড়ার হলে আমার সাথে লড়, কিন্তু গঙ্গার ক্ষতি করিস না। তোর কাছে আমি হাত জোড় করছি, গঙ্গাকে ছেড়ে দে তুই। নন্দিনী, তুই ওর কাছে হাত জোড় করছিস? ওকে আমরা এখান থেকে যেতে দিলে তবে ও গঙ্গাকে কিছু করার কথা নিজের মনে চিন্তা করতে পারবে। ও যাতে এখান থেকে যেতেই না পারে তারই ব্যবস্থা করছি। তোরা তিনজনই শুধু নয়, তোদের যে সাহায্য করছে সেই কমলনাথ আসলেও আমার কিছুই করতে পারবে না। যদি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে থাকো, ওইখানে গঙ্গা বেঁচে থাকবে না। ভয় পাস না রে, গঙ্গাকে আমি প্রথমে মারব না, গঙ্গাকে অস্ত্র বানিয়ে প্রথমে নন্দিনীকে মেরে ফেলব। ওকে শেষ করার পর তারপরেই গঙ্গাকে শেষ করব। ওদের দুজনের মৃত্যু ঘটিয়ে তারপরে তোর মৃত্যু ঘটাব। আমার হাতের মাদুলিটা খোলার জন্য তোর মা আমার কাছে পাঠিয়েছিল, তাই না? এখন তোকে মারার জন্য আমি তোর পুতুলে টাইম বোম ফিট করে রেখেছি। এখন তোর গল্প শেষ করে তোর মা জানকীকে তিলে তিলে কষ্ট দেব। কে তুই? এখানে কি করে এলি? তোর নাম কি? তুই আমার সাথে স্কুলে যাবি? তাহলে আমি আমার বন্ধুদের সাথে তোর আলাপ করিয়ে দেব। আর 20 সেকেন্ডের মধ্যে দেব সেনার হাতে থাকা পুতুলের মধ্যে বোমটা ফেটে যাবে আর দেব সেনা টুকরো টুকরো হয়ে যাবে।